শেষ দিনেও জমজমাট উত্তরবঙ্গ বাউল ফকির সাধু ও লোকসংস্কৃতি মেলা। বাউল শুরু হয় 8ই নভেম্বর থেকে। আজ শেষ দিনেও বাউল গান শুনতে আসে বহু মানুষ। এই বাউল গান শুনতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই গান শুনতে আসেন। উদ্যোক্তা প্রদীপ দাস জানান, এবারে আমাদের বাউল শুরু হয়েছিল 8ই নভেম্বর থেকে। এই বাউল মেলা সপ্তাহব্যাপী চলে, এবার 27তম বর্ষ। আজ শেষ দিনেও বহু মানুষ এই গান শুনতে আসে। উত্তর দিনাজপুর থেকে জয়দেব গোপের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। আচ্ছা, আজকে যে এই যে আপনাদের যে বাউল মেলা, উত্তরবঙ্গ বাউল ফকির ও লোকসংস্কৃতি মেলা, এটা 7 দিন ধরে চললো, তো আজকে কি আপনাদের কি শেষ দিন? হ্যাঁ। তো এটার ব্যাপারে যে কততম বর্ষ আপনাদের? এবার 27তম। 27তম বর্ষ? হ্যাঁ। তো 27তম বর্ষে প্রতিবারে কি এই সপ্তাহব্যাপী চালান এই অনুষ্ঠান? হ্যাঁ, প্রত্যেকবারই আমরা সপ্তাহব্যাপী চালাই। তো এই শেষের দিনে আজকে কেমন হলো? আসল সুন্দর ব্যবস্থা আছে, বাইরে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান বিভিন্ন জায়গার শিল্পীরা আছে। আচ্ছা, তো এই যে বাউল শুনতে, বাউল শুনতে তো কেমন মানে ইয়ে একটা আগ্রহ লোক, কেমন শ্রোতা সংস্কৃতি প্রেমী মানুষের কেমন একটা যোগদান ছিল? হ্যাঁ, ব্যাপক সাড়া ছিল মানুষের ভিতরে, কেননা এটা জাতি ধর্ম দলমত নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানটা করি, যার জন্য সমস্ত মানুষের আমরা ব্যাপকভাবে সাড়া পাই। আজকে শেষের দিনে কেউ কি মানে আমন্ত্রিত হিসাবে কেউ যোগদান করেছে? হ্যাঁ, আমাদের এমএলএ সাহেব জনাব হামিদুর রহমান উনি এসেছিলেন। আচ্ছা। আর আমাদের যে ব্লক সভাপতি আজারউদ্দিন, হ্যাঁ, উনিও এসেছেন। আচ্ছা আচ্ছা, ওনারা এসে দেখে গেছেন। হ্যাঁ। তো আপনাদের এই যে এখানে দেখা গেল, যেটা আর কি এখানকার দর্শকদের আর কি যেটা আর কি দাবি, যে এই যে 27তম বর্ষ, এবার একটা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় একটা বাউল অনুষ্ঠান এখানে হয় সপ্তাহব্যাপী। এখানে 31 নম্বর জাতীয় সড়কের ধারে আপনার শ্মশানঘাটটা এবং আপনার যে মঞ্চটা গোষ্ঠগোপাল দাস মঞ্চ, হ্যাঁ, এখানে আসতে যে এই যে বালি এবং কাঁচা রাস্তা, এই রাস্তাটার ওরা দাবি করছে, তো এই ব্যাপারে আপনার কোনো দাবি দেওয়া? আমার বলতে আমার তো কোনো দাবি নেই, এখানকার যারা মানে বাউল প্রেমিক ভক্ত তাদের সমস্যা এটা, রাস্তাটা দরকার প্রায় 500 মিটার মতন, 500 মিটারের মতো রাস্তাটা করে দিলে ভালো হয়। হ্যাঁ, করে দিলে ভালো। তার সাথে আরও কিছু? তার সাথে যেমন দূর দূরান্তর থেকে শিল্পী এবং সাধু এনারা আসেন, এনাদের জন্য একটা থাকার আবাসন এবং একটা শৌচালয়, একটা বাউলের মঞ্চ, এটা আমাদের বিশেষ প্রয়োজন আছে। আমাদের মধ্যে এখানকার সমস্ত দূর দূরান্তর থেকে বহু শিল্পীরা আসেন, তো এবং 12 মাসই এরা এখানে এসে মাঝে সাঝে রেস্টও নেন। ও আচ্ছা আচ্ছা, এগুলো মানে দাবি আছে যে করে দিলে ভালো হয়, একটু করে দিলে ভালো হয়। তাহলে এই যে 7 দিন ধরে শান্তিপূর্ণভাবে আজকে শেষ হলো বাউল মেলাটা? হ্যাঁ, আমাদের এখানে কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়নি, দেয়ও না, কেননা আমরা নিশামুক্ত এখানে আমাদের অনুষ্ঠানটা চলে। আর এবং যেটা সমস্ত জায়গায় দেখা যায়, আচ্ছা, মদ সেটাও আমাদের এখানে বিরোধী আছে, আমরা ওই সব এখানে পোষায় দেই না। আচ্ছা, এই যে সন্ন্যাসী বাবারা দেখা যায়, অনেক সাধু সন্ন্যাসী বাবারা আসছে, হ্যাঁ, এরা দূর দূরান্ত থেকে আসে? হ্যাঁ, এরা বিভিন্ন জায়গার থেকে আসে এবং এরা আমার সঙ্গে ব্যাপকভাবে সবাই সহযোগিতা করেন। আচ্ছা, আপনার নামটা? আপনার নামটা আর একটু পরিচিতি? আমার নাম প্রদীপ দাস। আচ্ছা, আপনি এই উৎসবটার প্রথম শুরু এখানে আমি করিয়েছি এবং এই শ্মশানটাও আমার নিজের উদ্যোগে শ্মশানটাকে আমি তৈরি করেছি। মানে এক কথা আপনি এই যে সপ্তাহব্যাপী বাউল মেলার উদ্যোক্তা আপনি? হ্যাঁ, এই সূর্যরঘাট শান্তিধাম শ্মশানটা এটা আমারই হাতে তৈরি এবং নামটাও আমারই দেওয়া। It's caught in the crossfire.